এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়ে নামাজ করে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী এমন এমন জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। মদিনাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন, আল্লাহ তাআলা কেবলা চেঞ্জ করে দিলেন, আগে পড়তো মক্কার দিকে নামাজ, এখন পড়ে ফিলিস্তিনের দিকে নামাজ। ১৬ থেকে ১৭ মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের দিকে মানে ইহুদিরা যে দিকে নামাজ পড়ে ওই দিকে হয়ে নামাজ করলেন, কারণ আদেশটা কার? আল্লাহ। জোরে বলেন সবাই, আদেশটা কার? আল্লাহ। কিন্তু নবীর মন মানে না, নবীর মনে বড্ড আশা, আমার জন্মস্থান আমার প্রিয় শহর মক্কার কাবা ঘরের দিকে যদি আমি সেজদা দিতে পারতাম আমার বড্ড ভাল লাগতো, কারণ কাবা আমার জন্মস্থান, মক্কা আমার জন্মস্থান, আমার বংশের গোড়া, আমার আদিপিতা ইসমাইল ইব্রাহিম এই কাবা ঘর নির্মাণ করেছে। তাই প্রত্যেকটা নামাজের পরে বিশ্বনবী আকাশের দিকে তাকায় মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত, কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো। নামাজ শেষে বিশ্বনবী দুঃখ নিয়ে উপরে তাকায়, আল্লাহ তো আর দেখে টেকে না, তাই না? দেখে দেখে আল্লাহ বলে কাদে নারাব তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, ও নবী আপনি যে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে মনে মনে বীর 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 করে কি কি বলেন সব আমি জানি, সব আমি দেখি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আর দেরি নয় আর কাল বিলম্ব নয়, যেখানে ফিরে আপনার সেজদা দিতে মনে চায় আজ থেকে ওই কাবার দিকে আপনার কেবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গো নবী। নবীর যেটা মন চাইতেছে আল্লাহ ওইটাই দিতেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বলেছি খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কোন সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে মুখ ঘুরান নবী, মুখ ঘুরান, আপনার দুঃখ আমার সহ্য হয় না, যেদিকে আপনার নামাজ পড়তে মনে চায় ওই কাবার দিকেই পড়েন, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এভাবে যত জায়গায় নবী চিন্তিত, নবীর চিন্তা দূর করে দিছে কে? আল্লাহ রাসূল। এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে ১০০০ বছর ২০০০ বছর, আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে ৮০০ বছর ১২০০ বছর, আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর? সবাই বলেন। এবং সুনানে তিরমিজির হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমারু উম্মতি মা বাইনা আস-সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হবে ৬০ থেকে ৭০, ও আকল্লুহুম মাইয়াজুজু যালিক, এর চেয়ে বেশি হায়াত পাবে হাত গোনা অল্প কয়েকজন, বেশিরভাগই ৬০-৭০ এর মধ্যে মরে শেষ, ঠিক কিনা? এখন আমাদের সমাজের কি অবস্থা? এটাই তো আপনাদের টাঙ্গাইয়ের কি অবস্থা? কত কত বাঁচে? ১০০ বয়স হয়েছে এরকম কে কে আছেন দেখি টাঙ্গাইল? ওই যে একজন হাত তুলছে, যুবক হাত তুলছে, মানে বুঝাইতে চাইছে হুজুর দোয়া করেন ১০০ বছর বাঁচতে চাই। আচ্ছা ৮০ বছর কার আছে দেখি, ৮০ পাওয়া যাবে বোধ হয় দুই একটা, ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে চাচারা আছে আল্লাহ কবুল করুক, আল্লাহ আরো হায়াত বাড়ায় দিক। ৫০ আছেন কে কে দেখি, ৫০ অনেক অনেক, হাত নামান হাত নামান, অনেক হায়াত পেয়েছেন আপনারা, আল্লাহ আরো হায়াত দেখ, আরো হায়াত দাস করুক পরি, আমিন। আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হবে ৬০ থেকে ৭০। এই কথা শোনার পরে বিশ্বনবী আবার কাঁদতে শুরু করলেন, কারণ বিশ্বনবীর টেনশন হচ্ছে আগের উম্মতের হায়াত পাইছে বেশি আবাদত করছেও, আমার উম্মত হায়াত পাইছে কম আবাদতের সুযোগও, হায়রে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? এই নবী তো এমন নবী, সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল, এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা, লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা, সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল, আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে যেতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি। কত কষ্টে বিশ্বনবী ইসলাম ছিলেন, খাবার ছিল না, পেটে পাথর বেঁধেছেন, যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন, জান্নাতের খাবার পাঠিয়ে দিত কে? আল্লাহ। উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, রক্ত ঝরেছে, যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে? আল্লাহ। কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন? না, রেখে দিয়েছে। দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিটিউডে পার্থক্য, অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উম্মতের জন্য, না, বিপদের দিনে ওটা কাজে লাগায় ফেলছে। প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল, যে দোয়াটা করা মাত্রই কবুল, সব নবীরা দুনিয়াতেই শেষ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া। রেখে দিয়েছেন তিনি, রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে, চিল্লায় বলেন ঠিক না? রেখে দিয়েছেন, কাঁদতে লাগলেন, আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে, হাজার বছর এবাদত করেছে বেশি, আমার উম্মতেরা 60 আর 70 এর মাঝখানে মরলে এদের নসিবে কি হবে? আমার উম্মতের তো এবাদতের সংখ্যা কম। আবার কান্না শুরু করলেন, মন খারাপ আল্লাহ দেখে? নবীর যে মন খারাপ আল্লাহ দেখে? আল্লাহ নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না, অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি, কদরের রাত দেই নাই, আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই, কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। এই এক কদরের রাতে যদিও 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে, কিন্তু এই এক কদরের রাতে ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার উম্মতের আমলনামায় ঢুকায় দিবে কে? আল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর, 1000 বছরে হয় 83 বছর 4 মাস, আলফি শাহর 1000 মাস, 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এজন্য কদরের রাতে ইবাদত করতে রাজি আছেন তো? বিশ্বনবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে? আল্লাহ। সর্বশেষ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে বিশ্বনবী সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ বলবেন, জিব্রাইল যাও, দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই, আজ কিয়ামতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না। ইযহাবিয়া জিব্রাইল কুল্লাহু মা ইয়াবকি, যে আমার নবীরে বলো, নবী আপনি কাঁদেন কেন? সাইয়েদানা জিব্রাইল যে বললেন, নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি? বিশ্বনবী তখনও সেজদা থেকে মাথা তোলেন না, সেজদায় পড়ে উত্তর দেয়, উম্মাতি 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 রব্বি হাবলি উম্মাতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কান্না আমার সহ্য হয় না, আমার নবীর কানে কানে যে বলো, ইন্না সানুরদি কাফি উম্মাতি, দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি, আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে, ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গো নবী, আজও খুশি হয়ে যাবেন। এর ফার আসাক, নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আর সেজদায় পড়ে থাকবেন না, এর ফার আসাক মাথা তোলেন, সাল তোতা কি চাইবেন চান দিয়ে দেব, ওয়াশফা তুশাফা, যার জন্য রেকমেন্ডেশন করবেন, যার জন্য সিগনেচার করে দিবেন, যার জন্য সুপারিশ করে দিবেন, তার সুপারিশই কবুল করে নেব, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন, তারপরেও নবী ক্ষান্ত হবেন না, এরপর একটা পতাকা হাতে নেবেন, ওই পতাকার মধ্যে লেখা আলিফ লাম হা মিম দাল, মানে আলহামদু লিওয়াউল হাম, প্রশংসার পতাকা, ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন, তখনও পেরেশান, সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন, ভিতর থেকে জিজ্ঞেস করা হবে, মান আনত, কে আপনি? আল্লাহ রাসূল বলবেন, আনা মুহাম্মদ, তখন রক্ষী ফেরেশতা বলবে, ঠিক আছে, আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলি,
মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে, বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। নবী গো আপনি নিরাশ হবেন না, ভয় পাবেন না, হাল ছেড়ে দিবেন না, আমার উপর ভরসা রাখেন, আপনার বিপদ আছে যেখানে, আমি আল্লাহ সেখানে।